नमस्कार বন্ধুরা, আমার চ্যানেল মেক ইট ইজিতে আমি সুনয়না আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ইয়েলো এবং অরেঞ্জ কালার এই দুটো উল ব্যবহার করে একটা বেবি ডাক, একটা হাঁসের ক্রোচেট আমি নিয়ে এসেছি, ক্রোচেটের ভিডিও। তো আমি এই হাঁসটাকে 11 নম্বর কুশিকাটা দিয়ে বানাতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই হাঁসের ভিডিও। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। আর এই ম্যাজিক রিং এর মধ্যে 8টা চেন বানিয়ে নেব। আপনারা যদি ম্যাজিক রিং সম্বন্ধে না জেনে থাকেন তো আমার ম্যাজিক রিং এবং এই ক্রোচেটের বেসিক আইডিয়া নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি পিছনে সুতোটা ধরে টেনে দেব, তারপর এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড রাউন্ডে আমি এখানে প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টো করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। মানে আমার এখানে 8টা স্টিচ রয়েছে, সেকেন্ড রো কমপ্লিট করার পরে আমার কাছে 16টা স্টিচ থাকবে। আমার বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা স্টিচ মার্কার ব্যবহার করলাম, স্টিচ মার্কার লাগিয়ে নিয়েছি। এবার আমি কাজ শুরু করব। তো প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টো করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে রোটা কমপ্লিট করে তারপর আমি ফিরে আসছি। নেক্সট রো শুরু করেছি, আমি স্টিচ মার্কারটা আগে উঠিয়ে নিয়েছি। তো এই রোটাতে যেটা করব, প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট গুনে নেব, তারপরেরটায় আমি ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে একটা গ্যাপের মধ্যে 2টো সিঙ্গেল ক্রোচেট বানাবো। তো এইভাবে আমি এই রোটাতে, আগেরবার 16টা স্টিচ ছিল, এইবারে একটা ইনক্রিজ করব প্রত্যেকবার। এইভাবে আমি 24টা স্টিচ বানিয়ে ফিরে আসছি। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, স্টিচ মার্কারটাকে আবার আমি উঠিয়ে নিলাম। এবার আমি 4থ রো শুরু করছি। তো 4থ রোতে যেটা করব, এই 24টা সিঙ্গেল ক্রোচেটে প্রত্যেকটায় 1টা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে 24টা স্টিচের মধ্যে আমি 24টাই সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব, প্রত্যেকটায় প্লেন 1টা করে। তো এইভাবে আমি 24টায় 24টা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে ফিরে আসছি। 4থ রো কমপ্লিট হয়ে গেছে, আমি স্টিচ মার্কারটা আবার উঠিয়ে নিয়েছি। এবার 5থ রো শুরু করছি। তো এই রোটাতে যেটা করব, প্রথমটায় ইনক্রিজ করে নেব, প্রথম স্টিচটায় 1টা স্টিচের মধ্যে 2টো বানিয়ে নেব। এরপর শেষে যে 22টা স্টিচ পড়ে রয়েছে, শেষ 22টা স্টিচের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল করে বানিয়ে নেব। আমি 22টা সিঙ্গেল ক্রোচেট বুনেছি, তারপর যে শেষ স্টিচটা এটাতেও আমি একই রকমভাবে ইনক্রিজ করব। মানে এই রোটাতে আমি যেটা করলাম, প্রথম স্টিচটা ইনক্রিজ করলাম এবং শেষটা ইনক্রিজ করলাম, মাঝখানে স্টিচগুলো যেমন ছিল প্লেন সেই রকমই বুনে নিলাম। তাহলে এই রোয়ের শেষে আমাদের কাছে 26টা স্টিচ রইল। এবার আমি আবার নেক্সট রো শুরু করব। তো প্রথমে স্টিচ মার্কারটা উঠিয়ে নিচ্ছি, তারপর এই রোতে যেটা করব, প্রথমে 10টা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব, প্লেন সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা 10টা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। দশটা সিঙ্গেল ক্রোচেট বুনলাম, এবার আমি একটা ডিক্রিজ করব, একটা স্কিপ করে একটা আমি ডিক্রিজ করে দেব, তারপর আবার পরপর 2টো সিঙ্গেল ক্রোচেট বানাবো। তারপর আবার একটা ডিক্রিজ করব,
তারপর শেষ যে 10টা স্টিচ পড়ে রয়েছে এখানে প্রত্যেকটায় একটা করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব প্রত্যেকটা একটা একটা করে তারপর আমি ফিরে আসছি এই রোটা কমপ্লিট করা হয়ে গেছে আমি আবার স্টিচ মার্কার উঠিয়ে নিয়েছি এবার নেক্সট রো শুরু করছি 24টা স্টিচে প্লেন সিঙ্গেল সিঙ্গেল করে দু লাইন আমি বুনে নেব 24টাই 24টা থাকবে মানে ইনক্রিজ বা ডিক্রিজ করব না দু লাইন প্লেন বুনে নেব তারপর আমি ফিরে আসছি এটা আমি কমপ্লিট করে ফেলেছি এটা আমার বেবি ডাকের বডি পোরশনটা হয়ে গেল এবার আমি এটাকে সরিয়ে রাখব তো আমি এটা অর্ধেকটা পর্যন্ত যে এটাকে আমি জুড়ে দেব প্রথমে আমি তুলো ভরে নেব তারপর আমি এর অর্ধেক পর্যন্ত জুড়ে দেব আমি এখন বেবি ডাকের মাথার পোরশনটা বানিয়ে নেব এবার আমি এই বেবি ডাকের মাথার পোরশনটা বানাবো তো তার জন্য আবারও ম্যাজিক রিং একটা বানিয়ে নেব আর এই ম্যাজিক রিং এর মধ্যে 7টা আমি চেন বানিয়ে নেব প্রথম স্টিচটার সঙ্গে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবার আমি একটা স্টিচ মার্কার লাগিয়ে নেব আগে এবার আমি এই 7টা স্টিচকে ডাবল বানিয়ে নেব মানে আগের মতনই প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে বানিয়ে নেব দুটো করে সিঙ্গেল ক্রচেট তাহলে এটা ডাবল হয়ে যাবে রোটা কমপ্লিট করে ফেলেছি আমি স্টিচ মার্কারটা উঠিয়ে নিয়েছি এবার আমি দু লাইন প্লেন বুনে নেব প্রত্যেকটায় সিঙ্গেল সিঙ্গেল করে 14টায় 14টায় বুনবো কোনো রকম বাড়া কমা হবে না দু লাইন প্লেন বুনে নেব তারপরে আমি নেক্সট প্রসেসে যাব আমি এখানে দুটো রো কমপ্লিট করে ফেলেছি এবার আমি নেক্সট রো শুরু করছি তো এটাতে আমি যেটা করব প্রথমেরটায় সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব তারপরেটায় ডিক্রিজ করব একটা স্কিপ করে একটা ডিক্রিজ করব আবার একটা সিঙ্গেল ক্রচেট বানাবো তো এইভাবে আমি 4 বার এই প্রসেসটাকে রিপিট করব এবার যে শেষ যে দুটো স্টিচ পড়ে আছে এই দুটো স্টিচে আমি সিঙ্গেল ক্রচেট বানিয়ে রোটা কমপ্লিট করে নেব এবার আমি এই যে 10টা স্টিচ হলো এই রোটাতে আমি 10টা স্টিচ প্লেন বুনে নেব প্রত্যেকটায় সিঙ্গেল সিঙ্গেল করে মাথার পোরশনটা আমার কমপ্লিট করা হয়ে গেল এবার আমি সুতোটাকে কেটে নেব এবার আমি এটাকে এখানে তুলো দিয়ে স্টাফ করে নেব আর ওই বডি পোরশনটার সঙ্গে অ্যাটাচ করে দেব আমি অ্যাডজাস্ট করে ফিরে আসছি আমি এর বডির পার্টে বডি পোরশনটার মধ্যে তুলো স্টাফ করে দিয়েছি আর কিছুটা অংশ সেলাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এই যে ফাঁকা অংশটায় এখানটায় এর মাথাটা আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব তো আমি এটা পরে করছি এরপরে আমি এর ডানা বানাবো তো ডানার জন্য আমি আবারও এই কালারের উল্টাই উঠিয়ে নেব
এবার আমি এটা টেনে দেব এইভাবে পিছনে সুতোটা ধরে টেনে দেব এবার আমি প্রথম স্টিচটার মধ্যে ইনক্রিজ করব মানে একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম এবার প্রথম স্টিচটার মধ্যে ইনক্রিজ করব একটা স্টিচের মধ্যে দুবার বানিয়ে নেব দুটো সিঙ্গেল ক্রচেট তারপর দ্বিতীয় নম্বরটায় একটা সিঙ্গেল ক্রচেট বানাবো দ্বিতীয় স্টিচটায় তারপরে আরো একটা সিঙ্গেল ক্রচেট বানাবো এরপর আমি একটা হাফ ডাবল ক্রচেট বানাবো তো প্রথমে আমি সুতো ফাঁসটা ঘুরিয়ে নেব তারপর এখান দিয়ে একটা সুতোর ফাঁস টেনে নিয়ে তিনটাকে একসাথে করে দেব হাফ ডাবল ক্রচেট বানিয়ে নেব তারপর একটা চেন বানিয়ে নেব এবার এই চেনটার নিচে একদম নিচে পোর্শনে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এরপর নেক্সট স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রচেট বানাবো আরো একটি সিঙ্গেল ক্রচেট এবং লাস্ট যে স্টিচটা লাস্ট স্টিচটার মধ্যে আমি ইনক্রিজ করব মানে একটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রচেট আমার ডানাটা কমপ্লিট হয়ে গেল আমি এবারে সুতোটা কেটে দেব এই প্রসেসে আমি এখানে দুটো ডানা বানিয়ে নেব একটা ডানা বানিয়ে নিয়েছি আর একটা ডানা বানিয়ে নিলাম তো আমি এবার এগুলোকে অ্যাটাচ করে ফিরে আসছি আমি হাঁসটিকে পুরোপুরিভাবে বসিয়ে দিয়েছি অ্যাডজাস্ট করে মাথা বডি এবং দুপাশে দুটি ডানা বসিয়ে দিয়েছি এবার আমি এর ঠোঁটটা বানিয়ে নেব তো আমি তার জন্য অরেঞ্জ কালারের উলটা নিয়েছি তো প্রথমে যেটা করব আমি এক জায়গা দিয়ে আমি উলটাকে প্রথমে অ্যাটাচ করব হাঁসের ঠোঁট সাধারণত অরেঞ্জ কালারেরই হয় তো তাই আমি অরেঞ্জ কালারটা নিয়েছি এরপর আমি পরপর দুটো সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব দুটো পরপর স্টিচে একটা এবং তার পাশেরটা এবার আমি এই প্রথম স্টিচটার মধ্যে দিয়ে গলিয়ে এখান দিয়ে একটা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব এবার আমি একটা হাফ ডাবল ক্রচেট বানাবো এবং লাস্টে একদম লাস্ট স্টিচটার মধ্যে গলিয়ে একটা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব তো আমার হাঁসের ঠোঁটটা কমপ্লিট হয়ে গেল আমি এবার এই উলটাকে কেটে দেব তো দেখতে পাচ্ছেন আমি এই হাঁস দুটোকে কমপ্লিট করে ফেলেছি একটার মধ্যে আমি বাজারের কেনা যে চোখ হয় সেই চোখ বসিয়েছি আরেকটার মধ্যে আমি কালো কালারের উল দিয়ে চোখ বানিয়েছি হাঁসটির প্রত্যেকটা বডি পার্টস প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিয়েছি ডানা এটা কমপ্লিট করার পর খুব সুন্দর দেখতে লাগছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একদিন নতুন ভিডিও নিয়ে